পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সকাল 9:30 দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায়। এরপর পদ্মাতেই ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষর হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পর ফের পদ্মায় বসবে দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কিনা এবং দ্বিপক্ষীয় বৈঠকই বা কখন শুরু হবে বা শুরু হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলবেন না এখন পর্যন্ত আমরা যতদূর জানি, কারণ এটি পররাষ্ট্র উপদেষ্টার সাথে শুধুই সৌজন্য সাক্ষাৎ। মূল আলোচনা যেটি হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে, সেটি পররাষ্ট্র সচিবের সাথে যেটি দ্বিপাক্ষিক বৈঠক হবে দুই প্রতিনিধি দলের, সেখানেই মূল বিষয়গুলো আলোচনা হবে। তারপর পররাষ্ট্র সচিব 12:30 থেকে আনুমানিকভাবে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা জানতে পারবো বাংলাদেশের ভাষ্য। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হবে না। আর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ কি এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা? কিছুক্ষণ আগে অর্থ উপদেষ্টাও পদ্মায় এসেছেন বলে আমরা জানতে পেরেছি। ইকোনমিক রিলেশনস ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ এগ্রিমেন্ট গোল গ্র্যান্ট এগ্রিমেন্ট, সেটির ষষ্ঠ সংশোধনী চুক্তি স্বাক্ষর হবে। সেটিকে বলা হচ্ছে একটি অনুদান সংশোধনী। যতদূর জানতে পেরেছি সেখানে 200 মিলিয়ন ডলারের একটি তাৎক্ষণিক তড়িৎ সহায়তার জন্য হয়তো একটি চুক্তি স্বাক্ষর হবে, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না পাওয়া পর্যন্ত সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এখান থেকে তারপরেই এই প্রতিনিধি দলটি বেরিয়ে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পর ফের আবার তারা পদ্মায় আসবেন। পদ্মায় তারপরে ওয়ার্কিং লাঞ্চে মূলত বৈঠকটি হবে, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকার ভাষ্য জানতে পারবো এই সামগ্রিক সফর এবং বৈঠকটি নিয়ে। নাফিসা।